Assalamualaikum, hello and welcome to the first formal lesson at Ronnie's English Care. Today I am going to talk about nouns. Nouns, the first part of speech, because in a question of part of speech we know that there are 8 types of part of speech and noun comes at the first position. Noun kake bole koto prokar ki ki eni bibhinno videos royeche bibhinno boye পর্যাপ্ত পরিমাণে লেখালেখি রয়েছে। আমি আজকে চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতিতে, সবচেয়ে কি বলে যে থ্রু দ্য ইজিয়েস্ট ওয়ে টু টিচ ইউ নাউন্স অ্যান্ড এক্সপ্লেইন ইট টু ইউ। অ্যান্ড ইফ ইউ জাস্ট লিসেন টু মি অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও, ইনশাল্লাহ আই হোপ ইউল বি এবল টু গেট আ ক্লিয়ার কনসেপশন অ্যাবাউট নাউন্স। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট আর নাউন্স, নাউনগুলো কি, হোয়াট ইজ দ্য কল্ড নাউন, একটা নাউন কাকে বলে। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, সংজ্ঞা অনেকভাবে দেওয়া যায়, আমরা ছোট্ট একটা ইংরেজি সংজ্ঞা ব্যবহার করব। দ্য নেম অফ এনিথিং, প্লেস অর বিং, দ্য নেম অফ এনি বিং, প্লেস অর থিং। বিং বলতে কোনো প্রাণী, থিং বলতে কোনো বস্তু, প্লেস বলতে কোনো স্থানকে বোঝায়। কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নামকে সাধারণত নাউন বলা হয়ে থাকে। প্রধানত নাউন দুই প্রকার, আমরা এখানে লিখেছি মেইনলি টু টাইপস, মানে পুরো সেন্টেন্স লিখলে হতো যে নাউন্স আর অফ মেইনলি টু টাইপস। নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন অ্যান্ড দি আদার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, সংজ্ঞা মনে রাখার মানে সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট মাথার মধ্যে এটা ঢোকাই নাও যে যা কিছু ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর যা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু মন দিয়ে অনুভব করা যায় এমন কোনো কিছুর নাম হলে পারা, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাখ্যা চলে আসি, কনক্রিট নাউন্স, কনক্রিট নাউনকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা লিখেছি কনক্রিট নাউন্স আর অফ ফোর কাইন্ডস, কনক্রিট নাউন্স আর অফ ফোর কাইন্ডস। কনক্রিট নাউন হচ্ছে আবার চার প্রকার, কী কী, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, সংজ্ঞায় যাব না, কারণ সংজ্ঞা বাস্তব জীবনে লাগেই না, পড়াশোনার জীবনেও সংজ্ঞা তেমন কোনো কাজেই লাগে না, জাস্ট বুঝতে হবে যে কোনটা কোন নাউন এবং এর ব্যবহার। প্রপার নাউনে আসি, প্রপার নাউন হচ্ছে সাধারণত কী বলে যে কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান এর নাম, অর্থাৎ একক বোঝাবে, অর্থাৎ একটা দেশের নাম, একটা মানুষের নাম, একটা ছেলের নাম, একটা মেয়ের নাম, একটা বইয়ের নাম, একটা সংবাদপত্রের নাম, একটা নদীর নাম, এরকম বিশেষ কোনো নাম বোঝালেই সেটা প্রপার নাউন। আমরা এখানে দিয়েছি প্রপার হচ্ছে যেমন বাংলাদেশ, এটা একটা দেশের নাম, ঢাকা এটা একটা শহরের নাম, ভাঙ্গা এটা একটা ছোট শহরের নাম, দাঁড়িয়ার মাঠ এটা একটা গ্রামের নাম, দ্য পদ্মা এটা একটা নদীর নাম, দ্য টেইল স্টার এটা একটা পত্রিকার নাম, কুদ্দুস এটা কুদ্দুস বাংলাদেশের আঞ্চলিক একটা আঞ্চলিক অঞ্চলগত গ্রামাঞ্চলের মানুষের অনেকের নামই হয়ে থাকে কুদ্দুস, তো কুদ্দুস, সাকিনা এটা একটা মেয়ের নাম। প্রপার নাউনের সময় একটু খেয়াল করতে হবে যে প্রপার নাউনের প্রথম অক্ষরগুলো ক্যাপিটালাইজ করতে হয়, অর্থাৎ প্রপার নাউনের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হয়, যার কারণে আমরা বাংলাদেশের বি, ঢাকার ডি, ভাঙ্গার বি, দাঁড়িয়ার মাঠের টি, পদ্মার পি, ডেল স্টারের ডেল এবং স্টারের দুটোই ডি এবং এস, কুদ্দুসের কে আর সকিনার এসটা ক্যাপিটাল লেটার দিয়েছি। নেক্সট ওয়ান, একটা ধারণা পাওয়া যাবে যখন আমরা কম্পেয়ার করব, যখন আমরা তুলনা করব, তখনই বোঝা যাবে আসলে অ্যাবস্ট্রাক্ট প্রপার আর কমনের মধ্যে মূলত পার্থক্য কোনটা। প্রপার নাউন সাধারণত একটা বিষয়ের, একটা মানুষের, একটা স্থানের, একটা দেশের নাম বোঝায়, কিন্তু কমন নাউন হচ্ছে একজাতীয় সবগুলোর সাধারণ নাম বোঝায়, একজাতীয় সবগুলোর সাধারণ নাম বোঝায়। একজাতীয় সবগুলোর সাধারণ নাম কেমন, যেমন বাংলাদেশ না লিখে আমি লিখেছি কান্ট্রি, কান্ট্রি কি, দেশ, দেশ যে কোনো দেশ হতে পারে, এটা যে কোনো দেশেরই স্বাভাবিক নাম হচ্ছে কান্ট্রি। সিটি যে কোনো শহর হতে পারে, ঢাকা লিখলে একটা শহরকে বোঝাতো, তখনও তো প্রপার নাউন, আর যখন সিটি লিখেছে এটা হয়েছে কমন নাউন। ভাঙ্গা এটা একটা ছোট শহরের নাম, শহরের নাম, তাই এটা প্রপার নাউন, কিন্তু আমি যখন বলছি টাউন, টাউন দ্বারা কি বোঝায়, যে কোনো একটা ছোট শহর, যে কোনো শহরই হতে পারে সেটা, আর যে কোনো শহরের নাম হলেই সেটা, নাম যদি না হয়, যে কোনো শহরের সাধারণ নাম হলে সেটা হচ্ছে প্রপার নাউন। এরপরে আমরা লিখেছি ভিলেজ, দেখো যখন লিখেছিলাম দাঁড়িয়ার মাঠ এটা একটা গ্রামের নাম, তাই এটা প্রপার নাউন, কিন্তু ভিলেজ বলতে কোনো নির্দিষ্ট গ্রামের নাম না, যে কোনো গ্রামের সাধারণ নাম, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। রিভার, নদী, নদী বলতে কোন নদীকে বোঝায়, যে কোনো নদীকে বোঝায়, যে কোনো নদীর নামকেই বোঝায়, এক শ্রেণীর সব কিছুর সাধারণ একটা নাম থাকলে সেটাই হচ্ছে
কমন নাউন। আমরা রিভার লিখেছি, রিভার হচ্ছে নদী। যখন আমরা পদ্মা লিখেছিলাম পদ্মা হয়েছিল প্রপার নাউন, কিন্তু যখন রিভার লিখেছি রিভারটা হয়েছে কমন নাউন। আবার নিউজ পেপার, সংবাদপত্র, কোন সংবাদপত্র? অনেক সংবাদপত্র আছে আমাদের দেশে, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, দ্য ডেইলি মুন, দ্য ডেইলি ঢাকা ট্রিবিউন, দ্য বাংলাদেশ অবজারভার, দ্য প্রথম আলো, দ্য যুগান্তর, দ্য ইত্তেফাক, দ্য ইনকলাব, দ্য ভোরের আলো, দ্য ভোরের কাগজ, বিভিন্ন ধরনের সংবাদপত্র রয়েছে। কিন্তু এই সংবাদপত্রগুলোর মধ্যে শুধুমাত্র যদি নাম বোঝায় সংবাদপত্রটার, তাহলে হবে হচ্ছে প্রপার নাউন। আর যদি নাম না বুঝিয়ে শুধু সংবাদপত্র বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। নেক্সট আমরা লিখেছি বয়। যখন কুদ্দুস লিখেছিলাম কুদ্দুস হয়েছিল প্রপার নাউন, কিন্তু যখন বয় লিখেছি তখন হয়েছে সেটা কমন নাউন। আবার যখন সকিনা লিখেছিলাম তখন একটা মেয়ের নাম ছিল, তাই এটা প্রপার নাউন, কিন্তু যখন আমরা গার্ল লিখেছি তখন এটা হচ্ছে কমন নাউন। তাহলে প্রপার আর কমন একটু তুলনা করলে একেবারে মাথায় ঢুকে যাবে, আর ঢুকার ওটাই গুরুত্বপূর্ণ, কারণ ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট সামথিং হুইচ হ্যাজ টু বি মেমোরাইজড। এটা এমন কিছু না যা শুধু মুখস্থ করতে হবে। ইট ইজ সামথিং হুইচ হ্যাজ টু বি আন্ডারস্টুড অ্যান্ড রিয়েলাইজড অ্যান্ড ইউজড ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ। এটা এমন কিছু যা বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং বাস্তব জীবনে ব্যবহার করতে হবে। সো লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট ইজ কালেকটিভ নাউন। কালেকটিভ সংজ্ঞা আছে, সংজ্ঞা আমরা আসলে ব্যবহার করব না, সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। সংজ্ঞাটা হচ্ছে কি, দ্য এ কালেকশন অফ থিংস অর বিংস ইজ আ কালেকটিভ নাউন। আমরা এই সংজ্ঞার বাংলা দরকার নেই, আমরা বলবো যে যেখানে কয়েকটাকে বোঝায়। প্রপার নাউন একটাকে বোঝাইছে, কমন নাউন এক জাতীয় সব কিছুকে বোঝাইছে। কিন্তু যদি একটাকেও না বোঝায় আবার এক জাতীয় সব কিছুকেও না বোঝায়, শুধুমাত্র এক জাতীয় কয়েকটার একটা গুচ্ছকে বোঝায়, একটা দলকে বোঝায়, তাহলে আমরা সে অংশটাকে বলবো কালেকটিভ নাউন। আমরা একটু ফ্রেজ আকারে লিখেছি, এ গ্রুপ অফ বয়েজ, এক দল ছেলে। এ গ্রুপ অফ বয়েজের মধ্যে গ্রুপ শব্দটা, এ গ্যাং অফ রবার্স, এক দল ডাকাত। এ গ্যাং অফ রবার্স এর মধ্যে গ্যাং শব্দটা। এ টিম অফ প্লেয়ার্স, এক দল খেলোয়াড়। এ টিম অফ প্লেয়ার্সের মধ্যে টিম শব্দটা। এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি শব্দটার মধ্যে ফ্লক শব্দটা। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, একদল বাদক বা সঙ্গীত শিল্পী, এখানে ব্যান্ড শব্দটা। এ ক্লাস অফ স্টুডেন্টস, এখানে ক্লাস শব্দটা। এগুলি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে সবাইকে বোঝাবে না, একটাকে বোঝাবে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আমরা তিনটা নাউনের একটু কম্পেয়ার করি। যদি বলি মেসি, মেসি একজন খেলোয়াড়ের নাম, সেটা হয়ে যাবে প্রপার নাউন, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, অথবা রোনালদো, অথবা নেইমার, এনি ওয়ান, এটা হচ্ছে প্রপার নাউন। আর যদি আমি মেসি না বলে আমি যদি বলি প্লেয়ার, প্লেয়ার মানে হচ্ছে খেলোয়াড়, তাহলে এই খেলোয়াড়ের শব্দটা এটা হবে হচ্ছে কমন নাউন। কিন্তু যখন আমরা প্লেয়ারও বলবো না আবার মেসিও বলবো না, বললাম দ্য টিম বার্সেলোনা, বার্সেলোনা ফুটবল টিম, তাহলে বার্সেলোনা এই টিমটাকে যখন বোঝাবে তখন ওটা হয়ে যাবে কালেকটিভ নাউন। এভাবে যদি বলি আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একগুচ্ছ ফুল, এ বাঞ্চ অফ রেড রোজেস, একগুচ্ছ লাল গোলাপ, সেক্ষেত্রে ওই গুচ্ছটাকে বোঝাবে হচ্ছে একটা কালেকটিভ নাউন। তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা প্রপার, কমন, কালেকটিভ। এবার আসে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নামের মধ্যে কাজের পরিচয়, ম্যাটেরিয়াল মানেই হচ্ছে কোনো বস্তু। ম্যাটেরিয়াল মানে হচ্ছে দ্রব্য, উপাদান, এমন কোনো উপাদান হতে হবে। এখানে আমাদের একটু ভুল হয়ে থাকে অনেকের, এমনকি আমি দেখেছি আমার সহপাঠী সহ আমার অনেক শিক্ষার্থীরা এই ভুলটা করে থাকে, যে মনে করে যে উপাদানের নাম হলে উপাদান তো বোধহয় কোনো বস্তু হতে পারে। আসলে বস্তু উপাদান না, বস্তু যে জিনিসটা দিয়ে তৈরি ওইটা হচ্ছে উপাদান। যেমন আমরা এখানে লিখেছি আয়রন, লোহা, লোহা শব্দটা একটা ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, সোনা, সোনা শব্দটা একটা ম্যাটেরিয়াল নাউন। সিলভার, রূপা, রূপা শব্দটা একটা ম্যাটেরিয়াল নাউন। উড, উড শব্দ অর্থ হচ্ছে কাঠ, কাঠ শব্দটা একটা ম্যাটেরিয়াল নাউন। কপার, কপার হচ্ছে তামা, একটা ধাতু, এই ধাতুটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু কেউ যদি বলে টেবিল, চেয়ার, ভাই টেবিল আসলে কোনো উপাদানের নাম না, টেবিলটা যদি কাঠ দিয়ে তৈরি হয় তাহলে কাঠটা হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তেমনিভাবে আমি যদি বলি এই মার্কেটটা, আসলে এই মার্কেটটা সাধারণভাবে কমন নাউন। যদি আমি মার্কেটটার কোনো নাম রাখি সেটা হবে প্রপার নাউন। যদি এক বান্ডেল মার্কেট বানাই ওই বান্ডেলটা হবে কালেকটিভ নাউন। আর এই মার্কেটটা তৈরি হয়েছে কি দিয়া, প্লাস্টিক দিয়ে, ওই প্লাস্টিকটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপরে আসা যাক অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট আমরা আগেই বলেছি যা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র মন দিয়ে অনুভব করা যায় যে এই জিনিসটা। এমন কি জিনিস আছে, আমি এক্সাম্পল দিয়েছি লাভ, ভালোবাসা, ভালোবাসা এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু মন দিয়ে অনুভব করা যায় যেটা ভালোবাসা। তাহলে এই ভালোবাসা শব্দটা বা লাভ শব্দটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাও। তারপরে হেট্রেড, হেট্রেড শব্দটার অর্থ হচ্ছে ঘৃণা, এখানে একটু ক্লিয়ার করা দরকার। অনেকে এই ঘৃণা ইংরেজি আমরা জানি হেট, আসলে হেট মানে ঘৃণা করা,
হেট হচ্ছে ঘৃণা করা, হেট হচ্ছে ঘৃণা করা। ঘৃণা করা বলতে কি বুঝি? এটা একটা কাজ, এটা একটা ভার, এটা নাউন না। কিন্তু হেট শব্দটা, এই হেট শব্দের ভা বাই হেট যে ভার্ব, এই ভার্বের নাউনটাই হচ্ছে হেটরেড, HATRED, হেটরেড। হেটরেড মানে ঘৃণা, হেট ঘৃণা করা, আর হেটরেড মানে ঘৃণা। তাহলে লাভ ভালোবাসা, হেটরেড ঘৃণা, হ্যাপিনেস সুখ, স্যাডনেস দুঃখ, চাইল্ডহুড বাল্যকাল, ব্রাদারহুড ভ্রাতৃত্ববোধ, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, এই যে যে জিনিসগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র মন দিয়ে অনুভব করা যায়, শুধুমাত্র আমাদের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় যে এটা, এই এগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাউন সব মিলিয়ে হচ্ছে পাঁচ প্রকার। এটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, যদি ওই চারটাই হচ্ছে কনক্রিট নাউন্স, আর নিচে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই সবগুলো মিলে হচ্ছে পাঁচটা। আরেকটা দৃষ্টিকোণ থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল আর আনকাউন্টেবল বলতে আমরা কি বুঝি? আসলে কাউন্ট শব্দ থেকে, কাউন্টেবল আর আনকাউন্ট, কাউন্ট থেকে একটা প্রিফিক্স এবং আর একটা সাফিক্স যোগে তৈরি হয়েছে আনকাউন্টেবল। কাউন্ট মানে হচ্ছে গণনা করা, কাউন্টেবল মানে গণনাযোগ্য, আর আনকাউন্টেবল মানে হচ্ছে গণনাযোগ্য নয় এমন। তাহলে যে জিনিস গোনা যায়, যে জিনিসগুলোকে গোনা যাবে, সেগুলোকে আমরা কাউন্টেবল নাউনের মধ্যে ফেলবো, আর যেগুলোকে গোনা যায় না সেগুলোকেই আনকাউন্টেবল বা অগণনাবাচক নাউন বা বিশেষ্য বলবো। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, প্রপার নাউন বাংলাদেশ, এটা একটা দেশের নাম, একটা দেশের নাম বা একটা স্থানের নাম দুই জায়গা তিন জায়গা হতে পারে। যেমন এখানে ভাঙ্গা লিখেছি, ভাঙ্গাতে এটা ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত একটা ছোট শহর। আমি দেখেছি যে অনলাইনে সার্চ দিয়ে ইন্ডিয়াতে একটা জায়গাকে দেখায় ভাঙ্গা। তাহলে একাধিক ভাঙ্গা হতে পারে, অর্থাৎ ভাঙ্গাকে গোনা যায়। আবার এখানে যে দাঁড়িয়ার মাঠ লিখেছে গ্রাম, এই গ্রাম, এই দাঁড়িয়ার মাঠ নামে আরও গ্রাম থাকতে পারে, সেই গ্রামগুলোকেও গোনা যায়। তাহলে এটা গোনা যায়, এটা কাউন্টেবল। কমন নাউন কান্ট্রি, কান্ট্রি একটা হতে পারে, দশটা হতে পারে, সিটি শহর একটা হতে পারে, দশটা হতে পারে, টাউন ছোট শহর একটা হতে পারে, দশটা হতে পারে, সুতরাং এটাকেও গোনা যায়। কালেকটিভ নাউনের ক্ষেত্রে এ গ্রুপ অফ বয়েজ, একটা একদল বালক, একদল বালকের জায়গায় দশ দল বালক, দুই দল বালক, তিন দল বালক, পাঁচ দল বালক হতেই পারে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এটাও গোনা যায়। কিন্তু নিচে যখন আমরা আসবো, ম্যাটেরিয়াল আয়রন লোহা, লোহা গোনা যায় না। লোহার তৈরি দরজা গোনা যেতে পারে, লোহার তৈরি জানালা গোনা যেতে পারে, কিন্তু লোহা গণনা করা যায় না বা গোনা যায় না। সুতরাং লোহা গোনা, এটা আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আবার লাভ ভালোবাসা কখনোই গোনা যায় না, হেট্রেড গোনা যায় না, হ্যাপিনেস গোনা যায় না। তাহলে এই পাঁচ প্রকার নাউনকে আমরা আবার তিন দুই ভাগে ভাগ করতে পারি। এই প্রপার, কমন, কালেকটিভ, এই তিনটাকে আমরা একটার মধ্যে ফেলতে পারি, যার নাম দিব হচ্ছে আমরা কাউন্টেবল নাউন, CONTABLE, কাউন্টেবল নাউন। আর ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, এই দুটাকে আমরা একটা নাম দেবো, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, CONTABLE, আনকাউন্টেবল নাউন। তাহলে যেগুলো গোনা যায় কাউন্টেবল, সেগুলো সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আর যেগুলো গোনা যায় না আনকাউন্টেবল, সেগুলো সর্বদাই সিঙ্গুলার। যেহেতু গোনা যায় না, ওটা প্লুরাল করার প্রশ্ন ওঠে না। এখানে আরও একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করা হয় এমন আরও কিছু জিনিসকে যেগুলো প্রকৃতপক্ষে গোনা যায় কিন্তু আমরা বাস্তব জীবনে কখনো গুনি না। কেমন? যেমন আমাদের বাড়িতে ভাত রান্না হয়, আধুনিক জামানা, চাল ইচ্ছা করলে গোনা যায়, চাল ইংরেজি রাইস, রাইস ইচ্ছা করলে গোনা যায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে, এক ঘন্টা লাগতে পারে, দুই ঘন্টা লাগতে পারে, পাঁচজনে মিলে দেখা যাবে হাফ কেজি চাল গোনা যায়, গণনা করা যায়। কিন্তু এটা আমরা গণনা করে ব্যবহার করি না, চালকে আমরা ব্যবহার করি পরিমাপ করে। আমরা বলি না যে আজকে 50,000 ভাত রান্না করা হবে, আব্বার জন্য 15,000, মায়ের জন্য 10,000, ভাই বোনের জন্য 5,000 করে, 8,000 করে, এভাবে বলি না। যেহেতু আমরা এগুলো বলি না, তাহলে মাথায় রাখতে হবে যে জিনিসগুলো আমরা গুণে ব্যবহার করি না সেই জিনিসগুলো কাউন্টেবল না, সেগুলোকে আমরা আনকাউন্টেবল বলবো। এই কথাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যেগুলো কাউন্টেবল সেগুলো সিঙ্গুলার ও প্লুরাল উভয় হতে পারে, সিঙ্গুলার ও প্লুরাল উভয় হয়, উভয় হয়। কিন্তু যেটা আনকাউন্টেবল সর্বদা সিঙ্গুলার হবে, এটার প্লুরাল হবে না, সর্বদা সিঙ্গুলার। সুতরাং আমার মনে হয় নাউন সম্পর্কে এই লেকচারটা দেখার পরে তোমরা যে কোনো বই থেকে একটু রিডিং করবা, একটু বুঝবা, তুলনা করবা, আশা করি হয়ে যাবে। আর নাউনটা গুরুত্বপূর্ণ, কেননা পার্টা পিস পিসের যে আটটা শাখা আছে, নাউন ইজ নাউন টেক্স দ্য ফার্স্ট প্লেস দেয়ার, সেখানে নাউনের অবস্থান হচ্ছে শুরুতে। সুতরাং নাউনের ব্যাখ্যাটা ভালোভাবে জানাটা গুরুত্বপূর্ণ।
কিন্তু নাউনের ব্যাখ্যা পড়তে গিয়ে এই মগজ এলোমেলো করা যাবে না, যাতে করে এলোমেলো না হয়, এজন্যই আমাদের এই সহজ পাঠ। যদি হয়তো তোমাদের 15 মিনিট 20 মিনিট সময় লাগতে পারে, বাট সারা জীবনের জন্য নাউনের ভয় দূর হয়ে যাবে আশা করি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের সাথে, কি বলবো, শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক দাও, লাইক না হলে ডিসলাইক দাও। যদি কোথাও ভুল ত্রুটি খুঁজে পাও তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেটা সংশোধন করে নিতে। আর এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ ডিগ্রি, অনার্স, মাস্টার্স, অথবা যারা কোনো চাকরি খুঁজছে বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে, তাদের নাউনের সম্পর্কে পরিষ্কার ধারণা লাগবেই লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, তোমাদের প্রিয় রনি ভাই।